গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা বাটনের ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করতে পারি, সেটাকে বিভিন্নভাবে আমরা ম্যানেজ করতে পারি, সেই বিষয়টি আমরা দেখেছিলাম। এই পর্বে এসে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফর্ম সাবমিট ম্যানেজ করতে পারি। কেননা যখনই আমরা একটা ফর্ম তৈরি করব, সেই ফর্মটা সাবমিট করার একটা বিষয় আমাদের চলে আসবে। আর ফর্ম সাবমিটের বিষয়ে এখানে বেশ কিছু মজার মজার বিষয় আছে। তো আমি শুরুতেই এখানে আমার যে app.jsx, এই app.jsx এর ভিতরে খুব সিম্পল একটা ফর্ম তৈরি করে নিচ্ছি। এখানে খুব সিম্পল HTML যে ফর্ম ট্যাগ আছে, সেই HTML ফর্ম ট্যাগ ব্যবহার করে খুব সিম্পল একটা ফর্ম এখানে আমি তৈরি করে নিলাম। এবং এই যে ফর্মটা আমি তৈরি করে নিচ্ছি, জাস্ট এই ফর্মের ভেতরে আমি একটাই ইনপুট টাইপ রাখছি, এই ফর্মের ভেতরে আমি একটাই ইনপুট টাইপ রাখছি। এবং এই ইনপুট টাইপের আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, সে এই প্লেস হোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি নেম, সে এই প্লেস হোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি নেম। দেন এখানে ফর্মের ভেতরে আমি একটা সাবমিট বাটন রাখছি, এই ফর্মের একটা সাবমিট বাটন রাখছি। এবং এই ফর্মের বাটনের যে টাইপ, সেই টাইপ করে দিচ্ছি আমি হচ্ছে সাবমিট। এখন এই অবস্থাতে যদি আমরা ফর্মটা সাবমিট করি, এই অবস্থাতে যদি আমরা ফর্মটা সাবমিট করি, তাহলে কি ঘটনা ঘটবে? জাস্ট এই ফর্মটাকে যদি আমরা সাবমিট করি, খেয়াল করে দেখেন আমাদের ওয়েব পেজ কিন্তু রিলোড হবে, ওয়েব পেজটা রিলোড হবে বা রিলোড খাবে। তো যখনই আমরা রিয়্যাক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, তখন ডেফিনেটলি আমাদের মেইন কনসার্ন পয়েন্ট হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আর আমরা কখনোই চাই না যে কোনো একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে কোনো একটা ফর্ম সাবমিট করার সাথে সাথে আমাদের যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজটা রিলোড হয়ে যাক, এটা কিন্তু কখনোই আমরা চাইবো না বা চাইও না। দ্যাট ইজ ওয়াই আমাদের যে ফর্ম সাবমিশন আছে, এই ফর্ম সাবমিশনটাকে একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে, যাতে করে আমাদের ওয়েব পেজটা রিলোড না হয়। তো এটাকে আমরা কীভাবে ম্যানেজ করব? এটাকে ম্যানেজ করার জন্য আমি সে এখানে এটার ফর্মের যে ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে আমি করতে পারি কি, অন সাবমিট ইভেন্ট ব্যবহার করতে পারি। এখন এই অন সাবমিট ইভেন্টটাকে ম্যানেজ করার জন্য আমি এখানে সে বাইরে একটা খুব সুন্দর করে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। এই ফাংশনের নাম আমি দিয়ে দিচ্ছি যে হচ্ছে পোস্ট ফর্ম ডাটা, পোস্ট ফর্ম ডাটা। জাস্ট এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি পোস্ট ফর্ম ডাটা। এখন এই যে মেথডটা এখানে আমি তৈরি করে নিচ্ছি বা ফাংশনটা তৈরি করে নিচ্ছি, এই ফাংশনটা হতে পারে একটা রেগুলার ফাংশন, হতে পারে একটা অ্যারো ফাংশন, যে কোনো রকম হতে পারে, নো প্রবলেম। তো এখন এই পোস্ট ফর্ম ডাটা দিয়ে যখন আমি এই ফর্ম সাবমিটটাকে ম্যানেজ করছি, তখনও দেখেন যখনই সাবমিট করবো আমি, আমার ওয়েব পেজটা রিলোড হচ্ছে। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই আমরা চাইবো না যে আমাদের ওয়েব পেজটাকে রিলোড দিই আমরা। দ্যাট ইজ হোয়াই আমরা করবো কি ফর্ম সাবমিট করার সময় আমরা এই ফর্ম সাবমিটের যে মেথডটা তৈরি করব, সেই মেথডটা হোক একটা অ্যারো ফাংশন, হোক একটা রেগুলার ফাংশন, যাই হোক না কেন, এখানে আমরা একটা ইভেন্ট প্যারামিটার ব্যবহার করব। এবং ফর্মের শুরুতেই আমরা করব কি, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট নামে একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে, যে মেথডটা করে কি, ফর্মের যে ডিফল্ট নেচার মিন্স কী হয়, ফর্মটা রিলোড হয়, রাইট? ফর্মটা সাবমিট করলে ফর্মটা কী হয়, রিলোড হয়। এটা কিন্তু ফর্মের একটা ডিফল্ট নেচার বা ডিফল্ট একটা ফর্মের একটা বিহেভিয়র, যে ফর্ম সাবমিট করার মাত্রই কী হবে, আমার ওয়েব পেজটা রিলোড হবে, যেটাকে আমরা বলছি পোস্ট ব্যাক, অর্থাৎ পোস্ট ব্যাক হবে। তো ফর্মের এই যে ডিফল্ট বিহেভিয়র আছে, আমরা করতে পারি কি, এই ইভেন্ট একটা প্যারামিটার ধরে ইভেন্ট থেকে প্রিভেন্ট ডিফল্ট, এই ফাংশনটার নাম হচ্ছে, আমি আবার বলছি, প্রিভেন্ট ডিফল্ট। আমরা করব কি, প্রিভেন্ট ডিফল্ট ফাংশন ব্যবহার করব। তাহলে এইখানে আমরা জাস্ট ইভেন্ট ডট, আমরা এখানে প্রিভেন্ট ডিফল্ট ডি ডিফল্ট বাটনটা হচ্ছে ডিফল্ট ডিই FAULT FAULT প্রিভেন্ট ডিফল্ট। ওকে, তো যখনই এইখানে কি না আমি প্রিভেন্ট ডিফল্ট যে ইভেন্ট আছে সেটাকে যখন আমি ফায়ার করছি, তখন হবে কি, যখন আমি বাটনটাকে সাবমিট করব, বাটনটা সাবমিট করলে কিন্তু এইবার খেয়াল করে দেখেন আর কিন্তু ফর্মটার রিলোড হচ্ছে না। একটু আগে আমার যে ফর্ম রিলোডের ঘটনাটা ঘটেছিল, সেই রিলোডের ঘটনাটা আর ঘটছে না। তো ফর্মের ভিতরে আমরা যখন আবার এরকম ইভেন্ট সেট করব, তখন অবশ্যই আমরা করব কি, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ব্যবহার করব। এটা ব্যবহার করার পরে আমরা যা খুশি তাই করতে পারি। ধরেন পরে আমি একটা সিম্পল অ্যালার্ট দিচ্ছি যে হচ্ছে ফর্ম সাবমিটেড, সিম্পলি আমরা বলে দিলাম ফর্ম সাবমিটেড। এরপরে আমাদের যে অন্যান্য বাকি কাজগুলো, অন্যান্য বাকি যতগুলো কাজ আছে এই ফর্মের ভিতরে, বাকি সব কিছু আমরা পরবর্তীতে করতে থাকবো। ওকে,
তাহলে এখানে সে আমি সাবমিট করলাম, আমার এখানে লেখা আসলো কি ফর্ম সাবমিটেড। তো আশা করি এই পর্বে আপনারা কিভাবে আমরা একটা ফর্ম সাবমিট করব, ফর্ম সাবমিট ইভেন্টটা ঠিক কেমন হবে, ফর্ম সাবমিট ইভেন্টে আমরা ব্রাউজারের রিলোডটাকে কিভাবে প্রিভেন্ট করব, এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।